हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल सुपर्णास किचन एंड ब्लॉग। छुट्टी दिने गरम भातेर साथे मटन करी लांचटा जस्ट जमे जाबे। आज आमी आपनादेर साथे एई रेसिपिटाई शेयर करब किभाबे चटजलदी आमी एई मटन कारीटा बानिए नेई। चलुन ताहले देखे नेई। निये नियेछि 1 केजी परिमाण मटन। मटनटाके भालोभाबे धुये नियेछि। लवण दिए मटनटाके 20 मिनिट मतो बयल करे नेब। 20 मिनट पर मटनटा एकटू हल्का बयल हो गेछे। मटनटाके आमी जल छेके तुले नेब। मटनटा तुले निये कड़ाईते परिमाण मतो तेल दिए देब। तेलटा गरम करेई प्रथमे आलूगुलोके भेजे नेब। आलूगुलोके आमी बड़ो बड़ो साइज करे केटे नियेछि। लवण हलुद दिए एकटू हल्का भाजा करे तुले नेब। आलूटा आमार भाजा हो गेछे। आलूटा तेल झरिए तुले नेब। कड़ाईते जे तेलटा आछे ओई तेलेई रान्नाटा हो जाबे। फोड़न दिए दिलाम दुटो तेजपाता, किछुटा परिमाण जिरे आर दिए दिलाम गोटा गरम मसला। फोड़नटा एकटू 10 सेकेंड मतो भाजा करे नेब जतक्षण ना फोड़नेर सुगंधटा उठे। एड करे देब 3 बड़ो साइजेर पेंयाज कुचि। पेंयाजटाके एकटू हल्का भाजा करे निये एखाने दिए देब। एकटा बड़ो रसुनेर कोया ग्रेट करे आमि অ্যাড করে দিলাম পেঁয়াজের সঙ্গে। পেঁয়াজ রসুনটা একটু ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব 2 মিডিয়াম সাইজের টমেটো কুচি, সাথে দিয়ে দেব একটু লবণ। লবণটা দিলে টমেটোটা খুবই তাড়াতাড়ি নরম হয়ে যাবে। টমেটোটা ঠিকভাবে গলে গেলে অ্যাড করে দেব আদা আর কাঁচা লঙ্কার পেস্ট, সাথে দিয়ে দেব 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। 2 চামচ পরিমাণ হলুদ দিয়ে দেব। সবকটা মশলা আমার দেয়া হয়ে গেলে ভালোভাবে সব মশলাগুলো একসাথে কষিয়ে নেব। মশলাটা কষানোর সময় একটু অল্প পরিমাণে জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব যাতে মশলাটা পুড়ে না যায়। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছি। মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব সিদ্ধ করে রাখা মাটনগুলোকে। মাটনটা দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটা লো করে দিয়ে ঢাকা দিয়ে রান্না করব। এইভাবে 10-12 মিনিট মতো ঢাকা দিয়ে আবার ঢাকা খুলে নাড়াচাড়া দিয়ে রান্না করে নেব। এইভাবে 10-12 মিনিট মতো রান্না করার পর ভেজে রাখা আলুগুলোকে তুলে দেব। আলুগুলোর সাথে মটরটাকে ভালোভাবে কষিয়ে নেব। মটনটাকে কষানোর সময় আমি অল্প অল্প জল ব্যবহার করেছি যাতে মশলাটা কড়াইয়ে নিচে লেগে পুড়ে না যায়, সেই জন্য আমি জলটা ইউজ করেছি। এই সময় আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম। লবণ অ্যাড করে আবারও ভালোভাবে মিশিয়ে নেব মাটন আর আলুর সাথে। আলু আর মাটনটা আবারও 15 মিনিট মতো কষিয়ে নিলাম। এখন আমি পরিমাণ মতো গরম জল অ্যাড করে দেব। জল দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোতে রেখে কড়াইয়ের ঢাকনা বন্ধ করে 20 মিনিট মতো রান্নাটা করে নেব। 20 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দেব। দেখুন কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে আমাদের মাটন কারি। আলু মাটন সব কিছুই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন সামান্য গরম মশলা ছড়িয়ে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব মাটন কারি। আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই চটজলদি রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখুন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।